আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাওড়ের তিন উপজেলাকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হল 30 কিলোমিটার অলওয়েদার সড়ক, অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় দুই আসামি 12 দিনের রিমান্ডে, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। এবং করোনায় গত 24 ঘণ্টায় দেশে আরও 20 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1441 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আনুষ্ঠানিকভাবে চালু হল কিশোরগঞ্জের ইটনা মিঠামাইন অস্ত্রগ্রাম এই তিন হাওড় উপজেলাকে যুক্ত করা 30 কিলোমিটার অলওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওড়বাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এর ফলে এই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ার পাশাপাশি হাওড় অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়তে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। চারদিকে দিগন্ত বিস্তৃত জল, কিশোরগঞ্জের হাওড় অধ্যাশিত ইটনা মিঠামইন ও অস্ত্রগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হল সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাওড় এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথ অনেকটা প্রশস্ত হলো বলেও জানান তিনি। রেল লাইন সম্প্রসারণ করে রেলের যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। করোনার কারণে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দিতে হচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে, সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যে আজ পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে, সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন। যত দুর্যোগে আসুক না কেন, সব বাধা জয় করেই দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অলওয়েদার সড়কের হাত ধরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রামে পর্যটন খাতের সম্ভাবনা দেখা দিয়েছে। হাওড়ের বিষয় এই সড়ক দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হল সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক। গত অর্থ বছরে 884 কোটি টাকা ব্যয়ে প্রায় 30 কিলোমিটার অলওয়েদার সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওড়ে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা র্যাগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। এই সড়কের মাধ্যমে কিশোরগঞ্জের হাওড়ের তিন উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম একসাথে যুক্ত হলো। অপরূপ এই সড়ক এবং হাওড় দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন। হাওড় দেখতে আসছি, এত সুন্দর, এত মনোরম দৃশ্য। কক্সবাজারের পরে আমি মনে করি এটা খুব সুন্দর একটা স্পট। এই প্রকল্পটা অত্যন্ত সমৃদ্ধ একটা প্রকল্প বাংলাদেশ সরকারের। এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই তিনটা উপজেলাকে ভিজিট করতে পারবে। পর্যটন খাতের পাশাপাশি সড়কটি আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সামনের দিনগুলোতে সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা সিলেট মহাসড়কে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে অলওয়েদার সড়কটি হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালী বেগমগঞ্জে নারী নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 3 মামলায় গ্রেপ্তার কামালকে 10 দিন ও এবং শিশু ও নারী নির্যাতন আইনের মামলায় মাইনুদ্দিন শাহেদের 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3 আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক মাসফিকুর হক। এর আগে বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল নোয়াখালী বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করে আসামি মাইনুদ্দিন শাহেদকে, এছাড়া হবিগঞ্জের চুনারম্যঘাট থেকে পিবিআইয়ের হাত ধরে ধরা পড়ে সুমন নামে আরেকজন। এই মামলায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার 11 জন, এদের মধ্যে 5 জন মামলার আসামি, বাকি 6 জনকে গ্রেপ্তার হয় ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায়। নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় আব্দুল কুদ্দুস নয়ন নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সিদ্ধরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার পর আদালতে পাঠায়। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে পরিবহন বিভাগে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি ভোলার চর ফ্যাশনের চরমঙ্গল গ্রামে। এর আগে বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বিউটি পার্লার ব্যবসায়ী এক নারী নয়নের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই নারীর স্বামীর সাথে বনিবনা না হয় বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তার 2 সন্তান রয়েছে। মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে 5 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে ধর্ষিতার বাবা 4 জনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা দায়েরের পর মূল আসামি শেখ জামির সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত শনিবার ওই শিশুটি ধর্ষণের শিকার হয়, পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি সহ অন্যান্য সংগঠন। খুলনায় কেডি ঘোষ রোড দলীয় কার্যালয়ের সামনে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচি চলাকালে সমাবেশে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বক্তব্য রাখেন। বরিশালে সদর রোড বিএনপি অফিস চত্বর ও অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বক্তব্য রাখেন। বক্তারা ধর্ষণ সহ নারী নির্যাতনের দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানান। সিলেটে মানববন্ধন করেছে জেলা ও মহানগর বিএনপি, পরে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পুলিশি বাধার মুখে নাটোরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী মানববন্ধন করেছে বিএনপি। দলীয় কর্মসূচি ঘিরে সকাল থেকেই আলাইপুর বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় তারা কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশি বাধার মুখেই কিছু সময়ের জন্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন বিএনপি নেতাকর্মীরা। টাঙ্গাইলে প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি ছাড়াও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। সকালে জেলা পরিষদ মার্কেটের সামনে নেতাকর্মীরা মানববন্ধন শুরু করলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। নারী ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ অব্যাহত আছে। সকালে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করে। এছাড়া শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্র সংগঠন। দিনাজপুরে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা। প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ধর্ষকদের ফাঁসি দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শহরের সরিষাহাটি মোড়ে মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে মানববন্ধনে 40টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন একতত্ত্বা ঘোষণা করে অংশ নেয়। নড়াইলে প্রেসক্লাবের সামনে জেলা যুব মহিলা লীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,460 জনে। মৃতদের মধ্যে 13 জন পুরুষ আর 7 জন নারী। সবশেষ 12,605টি নমুনা পরীক্ষায় 1,441 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.43%। মোট আক্রান্তের সংখ্যা 3,74,592। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 288,316 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.97%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 11 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 2 জন, রংপুর বিভাগে 2 জন ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গাইবান্ধায় জোড়া খুনের মামলায় 3 সহোদরের ফাঁসির রায় দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হজরত আলী আজিজুল ও হাফিজার রহমান। মামলার বিবরণে জানা যায়, জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া গ্রামে মামলার বাদী মুফিজুল হক ও আসামি পক্ষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে 2016 সালের 12 নভেম্বর আসামি পক্ষে বিরোধপূর্ণ জমির আইল ও ক্ষেতের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখলে দুজনের মৃত্যু হয়। পরে এই ঘটনায় নিহত তসলিমের বাবা মফিজুল সুন্দরগঞ্জ থানায় 7 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পিরোজপুরে নির্মাণাধীন 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চীনা টেকনিশিয়াল লাউফা হত্যার প্রধান আসামি সিরাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে বেকুটিয়া এলাকায় গুয়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট 3 আসামি গ্রেপ্তার হল। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের সদর উপজেলার কুমির মারা গ্রামে লাউফাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার রাতেই মামলা দায়ের করেন প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা চাউতিং হুয়া। শরীয়তপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার দীর্ঘ 19 বছরও পায়নি নিহত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও যুবলীগ নেতা মনির মুন্সির পরিবার। আইনি জটিলতা আর রাজনৈতিক হস্তক্ষেপে দীর্ঘ সময় মামলা আটকে থাকায় নাই বিচার নিয়ে সংশয় পরিবার। অভিযুক্ত অনেকেই এখন যুক্ত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে, আর তাই দীর্ঘ 1.5 যুগ পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলেও আসামিরা জামিনে বাইরে থাকায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিহতদের পরিবার। শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। বাবা আর চাচার হত্যাকাণ্ড খুব কাছ থেকে দেখেছেন পারভেজ রহমান। 2001 সালের 5 অক্টোবর তার সামনেই সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে তার বাবা তৎকালীন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং চাচা পৌর যুবলীগ নেতা মনির মুন্সিকে। কিন্তু 19 বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ পারভেজ। আমরা আশা করি যে আমরা এই জীবিত থাকা অবস্থায় আমরা এই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখে যেতে পারব এবং খুনিদের সর্বোচ্চ সাজা হবে। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 আসনে ব্যাপক সহিংসতায় স্থগিত হয় 12টি কেন্দ্রের ভোট গ্রহণ। এসব কেন্দ্রের নির্বাচন নিয়ে 5 অক্টোবর হাবিবুর রহমানের বাসায় চলমান বৈঠকে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী হেমায়তুল্লাহ আওরঙ্গের সমর্থকরা। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন 2 ভাই হাবিবুর রহমান ও মনির মুন্সি। সর্বশেষ হাইকোর্টের একটা আদেশে 6 মাসের মধ্যে শেষ করতে হবে, তাও আবার বিচারক অনুপস্থিতি এবং COVID-19 করোনার কারণে কিছুদিন ব্যাহত হয়েছে। হত্যাকাণ্ডের পর তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরে গিয়ে নিহতদের পাশে দাঁড়ান, দায়িত্ব নেন পারভেজের লেখাপড়ার। 2013 সালে সড়ক দুর্ঘটনায় মারা যান মামলার প্রধান আসামি আওরঙ্গ। বিভিন্ন সময়ে মারা যান আরও 3 অভিযুক্ত, বাকি আসামি সবাই এখন জামিনে। অভিযুক্ত বাবুল ফকির ও জাকির হোসেন ডাবলু রয়েছেন বর্তমান পৌর আওয়ামী লীগের কমিটিতে। আমাদের অগোচরে কেউ কোনো যদি এই কমিটির স্থান পেয়ে থাকে তাকে কমিটি থেকে বের করে দেওয়া হবে। যারা এই কমিটি করে দিয়েছে তারা কিভাবে ওই হত্যাকারীদের
এই কমিটিতে স্থান দিয়েছে। আইনি জটিলতায় হত্যা মামলাটি দীর্ঘ সময় আটকে থাকলেও ছয় মাসের মধ্যে নিষ্পত্তির উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন করে 47 জন সাক্ষী ও 53 জন আসামির জবানবন্দি গ্রহণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ওকালতনামা ও আম মোক্তারনামায় জাল স্বাক্ষর করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা মামলায় সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সহ 2 জনের নামে চার্জ গঠন করা হয়েছে। অপর আসামি হলেন শাহজাদপুর সাব রেজিস্ট্রি অফিসের মহড়ার আব্দুর রশিদ, শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহিন কনক এর চৌকি আদালতে আসামির দয়ের উপস্থিতিতে এ চার্জ গঠন করা হয়। এদিকে চার্জ গঠনকে কেন্দ্র করে শাহজাদপুর চৌকি আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। নগার আত্রাই ও ছোট যমুনার পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রানীনগর আত্রাই ও মান্দা উপজেলার 20টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ এখনও রয়েছে পানিবন্দী। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থান বা বাঁধের উপরে। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি কমলেও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। চতুর্থ দফায় এই বন্যায় ঘরবাড়ি, গৃহপালিত পশু ও জমির আবাদি ফসল নিয়ে বিপাকে লাখো মানুষ। করোনাভাইরাসের কারণে সরকারি নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে সভায় পুলিশ সুপার আহমদুজ্জামান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য পূজামণ্ডপগুলোতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। মেহেরপুরের গাংনি উপজেলার কুমারীডাঙ্গা ক্যাম্পের অদূরে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য ছিল এমন এলাকায় প্রায় 1 কিলোমিটার রাস্তায় 2 ধারে নানা ধরনের সবজি উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল আলিম। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এই কর্মকর্তার উৎপাদিত সবজি এলাকার অনেক মানুষের কাছে তরকারির চাহিদা মিটাচ্ছে। সেই সাথে সন্ত্রাস কবলিত মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সীমান্ত মোহনায় অবস্থিত কুমারীডাঙ্গা ও রাজাপুর গ্রাম এলাকাটিতে এখন বইছে শান্তির সুবাতাস। উৎপাদিত সবজি বিলিয়ে দেওয়া হচ্ছে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।